আমি তো সোকলড ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না সব সময়, বা যে অপরাধ করে সেভাবে যে কখনোই এটা হয়তোবা ধরা পড়বে না। বিশিষ্ট যেরকম 100 গুণ বেশি রাগী, আমিও কিন্তু একই রকম ফিল করেছিলাম। আমিও যখন নতুন ছিলাম, আমিও যখন আমার সিনিয়র শিল্পীদের সাথে যখন ছোট পর্দা জনপ্রিয় দুই অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং আরফান নিশো এবং সুপারস্টার শাকিব খান, সাম্প্রতিক সময় শাকিব খান এবং আরফান নিশোর ভক্তদের মাঝে দেখা যাচ্ছে দারুণ রেষারেষি। অনেকে তো এটাও বলছে আরফান নিশোর থেকে বেশি জনপ্রিয় অপূর্ব। কথাটা কিন্তু অনেকটা সত্য, কারণ আজ আমরা অবশ্যই প্রমাণ পেয়ে গিয়েছি যে ছোট পর্যায়ে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হচ্ছে অপূর্ব। 2005 সালে বিজ্ঞাপন দিয়ে তার কর্মজীবন শুরু হয়। এরপর 2006 সালে বৈবাহিক নাটক দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন। তারপর থেকে অপূর্ব আজ ওর দিয়ে এমন কিছু নাটক উপহার দিয়েছে যা মানুষের মনে এখনো গেঁথে রয়েছে। এর মধ্যে অন্যতম হয়েছে বড় ছেলে, বেস্ট 27, ভালো থেকো তুমি, শুনতে কি পাও। এই চারটি নাটকে প্রায় 100 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে। এর মধ্যে বড় ছেলে নাটকটি অনেক জনপ্রিয়তা পেয়েছে, যা প্রায় 40 মিলিয়ন ভিউ পেয়েছে, যা আজ অব্দি ছোট পর্দায় অভিনীত নাটক এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও অপূর্ব ফেসবুকে অনেক বেশি ফলোয়ার রয়েছে। লক্ষ্য করলে দেখা যায় অপূর্বের ফেসবুক ফলোয়ারের সংখ্যা প্রায় 7.2 মিলিয়ন, এবং অন্যদিকে আরফান নিশোর ফলোয়ার মাত্র 3.5 মিলিয়ন। তার মানে ফেসবুকে আরফান নিশো অপূর্বের থেকে অনেক বেশি পিছিয়ে। পার্সোনালি আমি বলতে চাই আরফান নিশো এবং অপূর্ব ছোট পর্দার দুজনে সুপারস্টার। তাদের অভিনীত নাটক হাই সোসাইটি থেকে করে সকল নাটকে মানুষে পছন্দ করেন। যদিও আরফান নিশোর আগে অপূর্ব ফিল্মে পদার্পণ করেছে, কিন্তু তার সিনেমা খুব একটা সাড়া ফেলতে পারেনি। কিন্তু আরফান নিশোর সিনেমা বর্তমানে সুরঙ্গ অনেক ভালো সাড়া পেয়েছে। কিন্তু অন্যদিকে শাকিব খান হচ্ছে সুপারস্টার। শাকিব খানের কাছে অপূর্ব বা নিশো দুজনই কোনো কিছুই না, কারণ খানের যে সম্প্রতি মুভি মুক্তি পেয়েছে প্রিয়তমা, এটি বাজিমাত করে দিয়েছে চারিদিকে। এটি বাংলাদেশ এবং বিদেশের মাটিতে ব্যবসা সফল একটি ছবি। এর মাঝেই আলোচনা ও সমালোচনা তৈরি করে আরফান নিশো ও রায়হান রাশি। এটা নিয়ে দুই নায়কের ভক্তদের মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ি। কেউ বলছেন আরফান নিশো সুপারস্টার, আবার কেউ বলছে শাকিব খান সুপারস্টার। তবে চলচ্চিত্র অঙ্গনের বেশিরভাগ মানুষই কিন্তু শাকিব খানের পক্ষ নিয়ে কথা বলছে। আর কেন বলবে না, এটাই তো স্বাভাবিক। শাকিব হচ্ছে সুপারস্টার। শাকিব ভক্তদের একটাই দাবি যে এতটা লাফালাফে ভালো না, আরফান নিশো নতুন এসে কাজটা করা ঠিক হয়নি। আরফান নিশো এডুকেটেড মানুষ হয়ে এরকম ভুল কীভাবে করতে পারে আমরা কিন্তু বুঝি না। আপনাদের কী মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।